স্ট্যাটুটরি কিভাবে ডকুমেন্ট নিতে হয়। আমরা জানি এমএস ওয়ার্ড হয়তো ছোটখাটো মানে অ্যাটলিস্ট সবাই ইউজ করেছি এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে নতুন একটা ডকুমেন্ট নিতে হলে কন্ট্রোল এন দিলে হয়, তাই না? আচ্ছা, মোস্ট অফ দা সফটওয়্যারগুলো, প্যাকেজ সফটওয়্যারগুলো কিন্তু এরকম। এমএস ওয়ার্ডের মতো এখানে একই রকম যে আপনি কন্ট্রোল এন দিবেন তাহলে আপনি নিউ পাবেন, অথবা ফাইল মেনুতে গেলে নিউ পাবেন। এটা খুব কমন, তাই না? অলমোস্ট ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোতে এগুলো থাকে। তাহলে আপনি কন্ট্রোল এনে দিলেন, দেওয়ার পরে যে উইন্ডোটা আসবে এই উইন্ডোটা হয়তো সবগুলোর মতো না, এই উইন্ডোটা হয়তো একটু ডিফারেন্ট। তো প্রথমে যখন আসবে ডকুমেন্টের একটা নাম দিতে পারেন, আমরা দিতে পারি ব্যাচ 25। তাহলে 25 নম্বর ব্যাচ আপনি নাম দিলেন। তারপরে আসেন প্রোফাইল। প্রোফাইলটা বেসিক্যালি ডিপেন্ড করে কোন টাইপের কাজের জন্য আপনি ডকুমেন্টটা তৈরি করছেন। আমরা কি এটা প্রিন্ট মিডিয়ার জন্য করব, আই মিন বিজনেস কার্ড, লোগো, হাবি যাবি, প্রিন্টিং রিলেটেড, যেটা প্রি প্রেস বলি আমরা, প্রি প্রেস রিলেটেড যদি হয় তাহলে আমরা প্রিন্টে যাব। যদি আমরা ওয়েব ডিজাইন বা ওয়েব রিলেটেড কাজ করি তাহলে ওয়েবে যাব। ডিভাইস বলতে এখানে অনেকগুলো বিষয় চলে আসে। এই যে দেখেন বিভিন্ন সাইজের আইপ্যাড আছে, স্মার্ট ডিভাইস যেই জিনিসগুলো সেগুলো এখানে চলে আসে। তারপরে আছে ভিডিও, ফিল্ম, বেসিক RGB। এরকম RGB হলো বিশেষ করে কি জন্য লাগে? ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য। ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য RGB ইউজ করব। তাহলে আমরা আপাতত যে কোনো প্রোফাইল নেই, কোনো সমস্যা নেই, প্রিন্ট প্রোফাইল নিলাম। প্রিন্ট প্রোফাইলের নিচেই প্রথমে যেটা আছে নাম্বার অফ আর্টবোর্ড। নর্মালি ইলাস্ট্রেটর যে কাজটা করে সেটা হলো এরকম যে আপনি এমএস ওয়ার্ডে কি হয়, একটা ডকুমেন্ট আপনি নিলেন, নেওয়ার পরে লেখা শুরু করলেন আর একটা নতুন ডকুমেন্ট পরপর চলে আসলো। কিন্তু ইলাস্ট্রেটরে এই কাজটা হয় না। ইলাস্ট্রেটর আপনাকে ডিফাইন করতে হয় আপনি একটা ডকুমেন্টের মধ্যে কয়টা আর্টবোর্ড নেবেন, তার মানে হলো আবার ফাইলের মধ্যে ফাইল, আমরা যদি এরকমভাবে বুঝাই, কয়টা আসবে সেই জিনিসটা ডিফাইন করে দেওয়া যায়। এবং সেটার লোকেশনটা কোন ওয়েতে আসবে, মানে কি বলে সিরিয়ালটা কিভাবে আসবে। আপনি যদি এখানে 2 নাম্বার দেন তখন দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে দেখেন এখানে ফাইলটা আছে, যে গ্রিডটা আছে সেটা হলো প্রথম ডকুমেন্টটা এই পাশে থাকবে, পরের ডকুমেন্টটা রাইট পাশে থাকবে, তারপরের ডকুমেন্টটা লেফটে থাকবে, তারপরেরটা রাইটে থাকবে, মানে এক দুইটা দুইটা করে নামতে থাকবে। অথবা ডিফারেন্ট ওয়ে তো হতে পারে, এখানে অনেকগুলো ওয়ে দেওয়া আছে, আপনি চাইলে সেই ওয়েটা সিলেক্ট করতে পারেন। এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, সো আমরা এটা পরে দেখবো, আপাতত আমরা নিচে যাই। পরের অপশন হলো সাইজ। আমরা পেপার নিয়ে 4 নম্বর ক্লাসে ডিটেলস জানবো, এখন যে বিষয়টা জানবো সেটা হলো যেগুলো আমরা রেগুলার সাইজ, যেমন লেটার সাইজ, এটা খুব অভ্যস্ত, আমরা খুব সহজেই পরিচিত, তাই না? A4 সাইজ, এগুলো খুব পরিচিত, আমরা A4 সাইজের পেপারটা নিই। নেওয়ার পরে আমরা নেক্সট যেই বিষয়টা দেখবো সেটা হলো ইউনিট। ইউনিট মানে হলো আমরা যে মাপামাপি করি, ইঞ্চিতে আমরা খুব পরিচিত, তাই না? ইঞ্চি, মিলিমিটার, আমরা এগুলো নিয়ে কথা বলবো 4 নম্বর ক্লাসে। তাহলে আমরা ইঞ্চি সিলেক্ট করতে পারি। ইঞ্চি সিলেক্ট করার পরে সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো ওরিয়েন্টেশন, যে আমরা যে ডকুমেন্টটা নিব এই ডকুমেন্ট আমরা কোন মোডে নিব, এটাকে আমরা এরকম খাড়াখাড়ি নিব না এরকম শোয়ায় নিব, তার মানে কি আমরা পোর্ট্রেট নিব নাকি ল্যান্ডস্কেপ নিব, তার মানে আমরা আরেকটা বলতে পারি ভার্টিক্যাল নিব না হরিজন্টাল, তার মানে যেটাই আমি নিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা হলো পোর্ট্রেট, একটা মানুষের ছবি দেয়াই আছে, কিভাবে আছে পেজটা সেটা দেখানোর জন্য আমরা পোর্ট্রেট নিব। পরে যে অপশনটা আছে এটার সাথে হয়তো আমরা খুব একটা পরিচিত না, ব্লিড, এই শব্দটা হয়তো শুনি নাই, কেউ যদি এই সেক্টরে কাজ না করে থাকে শোনার কথা না। ডান পাশে একটা বাটন আছে, এটা হলো লিঙ্ক বাটন। এই লিঙ্ক বাটনটা ক্লিক করলে কি হবে, দেখেন 4টা এরিয়া আছে, 4টা জায়গায় এসে আপনাকে লিখতে হবে, যদি লিঙ্ক থাকে আপনি একটাই লিখবেন 4টার মধ্যে চলে যাবে। তাহলে আমরা ব্লিড আপাতত 0.1 দিই। যখন আমি একটাই লিখেছি দেখেন 4টার মধ্যে লিখা চলে আসছে না, পিছন থেকে দেখা যাচ্ছে ভাইয়া 4টা দিয়ে চলে আসছে, তার মানে হলো আপনি যদি লিঙ্ক রাখেন তাহলে এটা হবে, না হলে আপনি যদি ম্যানুয়াল করতে চান না আমি এই পাশে 0.1 দিব, এই পাশে 0.2 দিব, এখানে 0.3 দিব, সেটা আপনি লিঙ্ক ছাড়া করতে পারেন, ঠিক আছে? নেক্সট অ্যাডভান্সের মধ্যে যেটা আছে কালার মোড। আমরা যদি প্রিন্টিংয়ের জন্য করি অবশ্যই সেটা CMYK করব, যদি আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য করি তাহলে আমরা RGB করব। এটা আমরা যেহেতু প্রথম টেস্ট, প্রথম কাজ, আমরা প্রিন্টিংয়ের জন্যই করি। আমরা এখানে যে রাস্টার ইফেক্ট আছে, রাস্টার ইফেক্টটা যেটা করব সেটা হলো 300 নিব। যদি আপনার কম্পিউটার স্লো হয় অন টেস্টের জন্য কাজ করতে চান আপনি 72 হয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আপনার ডকুমেন্টটা ফাস্ট মুভ করবে। প্রিভিউ মোড আমরা বাই ডিফল্ট রাখবো। সব কিছু করার পরে জাস্ট সিম্পলি ওকে প্রেস করবো, তাহলে আমরা একটা নতুন ডকুমেন্ট পেয়ে যাবো। 2 নম্বরে সেটা হলো ইলাস্ট্রেটর আসলে মূলত কি ধরনের কাজ করে, কি নিয়ে কাজ করে, কি হয়। ইলাস্ট্রেটর মূলত ভেক্টর নিয়ে কাজ করে, সলিড জিনিস নিয়ে কাজ করে। আপনারা
যদি এরকম করেন দুইটা কাঁচা রং কৌটার মধ্যে থাকে, এটা আমরা সহজেই জানি, দুইটা কাঁচা রং যদি একটা সাথে একটা মিলিয়ে দিই এটা কি সেপারেট করা যাবে? কখনো সম্ভব না। এই কাঁচা রংটাকে বলা হয় রাস্টার, যেটা ফটোশপ কাজ করে। ফটোশপ কাঁচা রঙের মতো কাজ করে যে একটার সাথে একটা মিলে গেলে কখনো সেপারেট করা সম্ভব না। কিন্তু ইলাস্ট্রেটর কাজ করে হলো ভেক্টর, লেগো সেট যে আছে বাচ্চারা খেলে আপনারা দেখেছেন, এটা কিন্তু একটা দিয়ে আপনি অনেকগুলো মিশিয়ে একটা পর একটা পাশে রেখে ঘর বানাচ্ছেন, বিভিন্ন জিনিস বানাচ্ছেন, আবার ভেঙে চুরে ফেলতেছেন, একটার সাথে একটা কখনোই মিলে যাবে না, সেপারেট করা যায়, সেপারেট তার মানে সলিড জিনিস। ইলাস্ট্রেটর মূলত কাজ করে এরকম সলিড, আপনি যে কোনো জিনিস নেন একটা রঙের উপর একটা রং ফেলেন কখনোই এটা মিলবে না। একটা রং আমি রাখলাম, তার উপরে যদি আমি ডিফারেন্ট একটা রং রাখি এটা একসাথে মিলে যাবে না, সেপারেট হয়ে যাবে, সবসময় সেপারেট থাকবে, সলিড। কিন্তু ফটোশপ এরকম না, ফটোশপ হলো রাস্টার, লিকুইডের মতো কাজ করে, একটার সাথে একটা যখনই রাখবেন তাকে আর দ্বিতীয়বার সেপারেট করার কোনো উপায় নেই, রেখেছেন তো শেষ, ঠিক আছে। কিন্তু কিভাবে কাজ করব সেটা আমরা পরে হয়তো কোশ্চেন আসতে পারে, তাহলে কিভাবে কাজ করব সেটা আমরা আসবে যখন ফটোশপ দেখাবো। তাইলে মূলত ইলাস্ট্রেটর কাজ করে কি নিয়ে? ভেক্টর নিয়ে এবং সলিড জিনিস নিয়ে, যেটা সলিড একটার সাথে একটা মিলে না। এই সলিড জিনিসটা সাধারণত কি হয়, যেসব কাজগুলো ধরেন ছোট একটা জিনিস বানিয়েছেন, একটা লোগো বানিয়েছেন, এটা হয়তো বিলবোর্ডে যাবে, অনেক বিশাল হবে, তাহলে এটা যদি ইলাস্ট্রেটরে বানান এখানে জেনারেশন লসের কোনো বিষয়গুলো থাকে না, যেটা ফটোশপে হয়। একটা ইমেজ যদি আপনি ছোটকে বড় করেন তাহলে ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, জেনারেশন লস হবে, কিন্তু ইলাস্ট্রেটরে সেই ভয়টা নাই। সো ইলাস্ট্রেটরে আপনি ছোট্ট একটা জিনিস হয়তো আপনার 1 মিলিমিটার, এটাকে আপনি হয়তো 1000 মিলিমিটার বানাতে পারেন বা 1000 ইঞ্চি বানাতে পারেন, সমস্যা নেই, জেনারেশন লস হবে না। ক্লিয়ার? তাহলে বিষয়টা যে আমাদের হয়তো কালারটা এখানে লাগবে না, অথবা কালার থিমটা এখানে লাগবে না, কালার গাইডটা লাগবে না, কিন্তু একটু পরে মনে হলো না আমার এটা নাই, কিন্তু আমি ডিফল্ট মুড যেরকম ছিল স্ট্যান্ডার্ড মুডটা চাই, তাহলে আমি সেটা কীভাবে কাজ করব, কীভাবে আনবো? অথবা অনেকে দেখবেন যে আপনার কম্পিউটার কেউ কাজ করে গেছে, প্লেট টেলেট সব উল্টাপালা করে রেখে গেছে, এনভায়রনমেন্টটা ভালো লাগছে না, সুন্দর লাগছে না, আপনি ডিফল্ট একটা এনভায়রনমেন্টে যেতে চান, সেক্ষেত্রে যেটা করবেন উইন্ডো মেনুতে গেলে আপনারা পাবেন ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস মানে হলো যে আপনি যে টেবিলটাতে কাজ করেছেন সেই টেবিলটার কোন জায়গায় পেন রাখবেন, কোন জায়গায় কলম রাখবেন, কোন জায়গায় রং তুলি রাখবেন, কোথায় কী রাখবেন, যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে ঠিক আপনার এই এরিয়াটা, কাজের এরিয়াটা আপনার টেবিলের মতো। তাহলে আপনি এই টেবিলটা কীভাবে সাজাবেন সেটার জন্য আপনার ইচ্ছা মতোগুলো চেঞ্জ করতে পারেন, কিন্তু বাই ডিফল্ট ইলাস্ট্রেটর কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে আপনি চাইলে এই বিষয়গুলো ইউজ করতে পারেন। যখন টাইপোগ্রাফিক নিয়ে কাজ করবেন তখন একরকম স্টাইল আসবে, দেখেন প্লেটগুলো চেঞ্জ হয়ে গেছে। যখন আবার আপনি লেআউট নিয়ে কাজ করবেন তখন অন্যরকম প্লেট আসবে। সো আমরা যেটা করি, সেটা হলো এসেন্সিয়াল রাখি সবসময়, ঠিক আছে। এসেন্সিয়ালে আমি যে চেঞ্জগুলো করেছি চেঞ্জেসই আছে, কিন্তু আমার মনে হলো না আমি ডিফল্ট অবস্থায় যেতে চাই, তাহলে আমি কী করবো সেই ক্ষেত্রে রিসেট করব। এখানে গিয়ে দেখেন রিসেট এসেন্সিয়ালস আছে, আপনি যদি রিসেটে ক্লিক করেন বাই ডিফল্ট যেরকম ছিল সেরকম আছে, কিন্তু সেরকম দেখতে পাচ্ছেন না আপনি, কারণ হলো কি এটা ক্লোজ অবস্থায় ছিল, এক্সপ্যান্ড করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, টুল বারটা আমার মনে হয় সবারই এরকম আছে, তাই না? দুইটা টুল পাশাপাশি আছে, কারো যদি লম্বা থাকে বাম পাশে অ্যারোটাতে ক্লিক করে এটাকে ডাবল করে নেন, কারো যদি এরকম লম্বা থাকে অ্যারোটাতে ক্লিক করবেন এরকম ডাবল হয়ে যাবে, কারণ অ্যাজ ইট ইজ যদি আমারটার মতো না হয় তাহলে আপনারা খুঁজে পাবেন না। আচ্ছা, এটা হওয়ার পরে যে কাজটা করবেন, বাম পাশ থেকে কাউন্ট করতে করতে যদি আপনি আসেন পাঁচ নম্বরে এরকম একটা রেকট্যাঙ্গেল দেখতে পাবেন, চার কোনা বক্স দেখতে পাবেন, এটার উপরে সিম্পলি যদি একটা ক্লিক করেন, লেফট মাউস বাটন ক্লিক করেন, ক্লিক করলে কিছুই হবে না, জাস্ট সিলেক্ট হবে, দেখা যাচ্ছে এটা হাইলাইটেড আছে, একটু ব্ল্যাক হয়ে আছে, তাই না? আচ্ছা, এটার উপরে যদি আমরা, আমি আগে দেখাই তারপরে আপনারা করবেন, এটার উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে একটা পপ আপ আসবে, এই পপ আপটা আসার পরে রাইট বাটন যদি আমরা ছেড়ে দিই, মাউস হাত ছেড়ে দিই, দেখেন আমার হাত ফ্রি, এখন আপনি নড়ান এটা এইভাবেই থাকবে। আপনি কী করবেন, ডান পাশে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে এটাতে একটা সিম্পলি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার একটা টুল বার বের হয়ে আসবে, এটার এই উপরে যে ট্যাপটা আছে, বারটা আছে, এটাকে ধরে আপনি সরাতে পারেন যে কোনো জায়গায়। দেখব যে একটা শেপ আমরা কীভাবে ড্র করব। শেপ ড্র করার জন্যে আপনি যখন এটাতে সিলেক্ট রেখেছেন, মানে ক্লিক করা আছে, হাইলাইটেড আছে, আপনি দেখতে পাচ্ছেন, তাই না? দেখা যাচ্ছে না, ডার্ক হয়ে আছে, তার মানে এখানে আমাকে আরেকবার যেতে হবে না, আছে মানে আছে। এখন আমি যদি একটা শেপ ড্র করতে চাই কিভাবে করব, শেপটাকে একটা ক্লিক করব এবং মাউস ছাড়বো না, ক্লিক করে এরকম টান দিব, তার মানে মাউসটা ক্লিক করে আমি টানছি,
মাউসটা ক্লিক করে আমি টানছি ছাড়ছি না, আমি যে জায়গায় গিয়ে ছেড়ে দিব যেই শেপটা দেখার পরে ছাড়বো, মাউস ছাড়লে ওইরকম একটা শেপ হয়ে যাবে, আপনার কালারটা এরকম আসবে না, আপনার কালারটা আসবে এরকম। তাহলে আমি কি করছি, এরকম শেপ ড্র করছি, যে কোনো সাইজের শেপ ড্র করছি। এখানে কয়টা টুল আছে জানেন? ছয়টা। ছয়টার মধ্যে আপনারা প্রথম পাঁচটা ড্র করবেন, লাস্টেরটা ড্র করবেন না এবং ক্লিকও করবেন না দয়া করে। কেন করবেন না? কারণ আপনার কম্পিউটার হ্যাং হয়ে যায়। আপনি একটা শেপ ড্র করেছেন, শেপ ড্র করলেই বাই ডিফল্ট এরকম কালার থাকে, উপরে একটা ফিল কালার থাকে এবং ফিল কালারটা থাকে হোয়াইট, একটা বর্ডার কালার থাকে, বর্ডার কালারটা থাকে ব্ল্যাক। আচ্ছা, এই বর্ডারটাকে আসলে আমরা এতদিন বর্ডার বলে আসলে এখন আর বর্ডার বলবো না, এখন আমরা বলবো স্ট্রোক। স্পেলিংটা হলো STROKE, এই যে লেখা আছে উপরে যদি আপনারা খেয়াল করেন স্ট্রোক লেখা আছে। আচ্ছা, ফিল কালারটা যদি আপনি দিতে চান তাহলে কিভাবে দিবেন? আপনারা দেখেন সবারই মনে হয় এরকম একটা কালার দেখতে পাচ্ছেন প্লেট, কালারে ক্লিক করেন তাহলে আপনি দেখবেন কালার হয়ে যাচ্ছে, খুব সিম্পলি, কঠিন কিছু না। আচ্ছা, এখন আমরা ফিল কালারটা দিতে পারবো অনায়াসে। আচ্ছা, এখন আমরা জানলাম ফিল কালার করতে পারি অনায়াসে, কিন্তু স্ট্রোক কালারটা কিভাবে করবো সেটা আমাদের একটু জানার বিষয়। যদি আমরা স্ট্রোক কালার করতে চাই তাহলে নিচে বাম পাশে দেখেন, এই যে টুল প্লেটের বাম পাশে আছে দুইটা কালার আছে, একটা হলো উপরেটা ফিল কালার যেটা দেখাই যাচ্ছে, নিচেটা স্ট্রোক যেটা দেখা যাচ্ছে বর্ডারের মতো। তাহলে যেই কালারটা উপরে থাকবে সেটাতে কালার চেঞ্জ হবে, যদি ফিলটা উপরে থাকে তাহলে ফিল কালার চেঞ্জ হবে, যদি স্ট্রোক উপরে থাকে, উপরে আনার উপায় হলো এখানে ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করলে এটা উপরে চলে আসবে, দেখে বোঝা যাচ্ছে এখন এটা উপরে আছে। এখন যদি আপনি কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? কালারটা যে চেঞ্জ হচ্ছে কারণ স্ট্রোকটা অনেক চিকন, স্ট্রোকটা আপনি মোটা করতে পারেন, এখানে দেখেন স্ট্রোক আছে, স্ট্রোকটা আপনি মোটা করতে পারেন। হ্যাঁ, আপনি স্ট্রোকের পরিমাণ বাড়িয়ে দিবেন, মোটা হবে। এখন আপনি কালার চেঞ্জ করবেন, কালারগুলো দেখতে পাচ্ছেন যে কী কালার দিচ্ছেন। তাহলে আমরা সহজ, আর একটু রিপিট করি বিষয়, সহজ বিষয়টা যেটা বুঝবো, একটা অবজেক্টকে ড্র করতে হবে, ড্র করে আমি কি করব, ফিল কালার করব এবং স্ট্রোক কালার করব, যেটা উপরে থাকবে সেটারই কালার চেঞ্জ হবে, যদি ফিল কালার উপরে থাকে ফিল কালার চেঞ্জ হবে, যদি স্ট্রোক কালার উপরে থাকে তাহলে স্ট্রোক কালার চেঞ্জ হবে। ক্লিয়ার বিষয়টা? এর জন্য একটা শর্ত আছে, শর্তটা হলো আমার অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে, যদি অবজেক্টটা সিলেক্ট না থাকে তাহলে কি দিয়ে করব, বাম পাশে একটা কালো টুল আছে, এটা দিয়ে যদি আমরা এরকম ড্র্যাগ করি, সিলেক্ট করি তাহলে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করলেই কাজ হবে, সিলেক্ট না করলে কাজ হবে না। ইউনিভার্সাল শর্টকাট হলো এই ফিল কালার আর স্ট্রোক কালারটা কোনটা উপরে আসবে, কিভাবে আসবে সেটার জন্য। এখন আমাকে ক্লিক করে আনতে হচ্ছে, যদি আমি কোনো শর্টকাট জানি, ইজি শর্টকাট জানি, তাহলে আমার জন্য ভালো না? কিবোর্ডে একটা এক্স কি আছে, এক্স কি যদি প্রেস করেন সে সুইফট করবে, চেঞ্জ করবে সফলভাবে, এক্স কি একটা উপরে নেবে একটা নিচে নেবে, এটা হলো এক নাম্বার। আগে দেখে নেন আমি বলি, তারপরে সেকেন্ড আপনারা ট্রাই করবেন, এক্স কি প্রেস করলে উপরে যাবে নিচে যাবে। আচ্ছা, সেকেন্ড যে কাজটা হবে সেটা হলো, আপনি দেখেন এক্স কি দিলাম আমার উপরে আসছে, তার মানে কি এখন আমরা শিওর যে এখানে কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে, আবার এক্স কি দিয়ে যদি আমরা ফিল কালার উপরে আনি এখন কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে, সো এটা শিওর। সেকেন্ড যে বিষয়টা আসবে সেটা হলো, আপনি ইলাস্ট্রেটর যখনই খুলেছেন কোনো একটা শেপ ড্র করবেন তখন ডিফল্ট কালারে সে শুরু করে, কিন্তু কাজ করার পরে কোনো একটা সার্টেন পিরিয়ডে আপনার মনে হলো যে আমি এখন ডিফল্ট কালারটা চাই, সেটা পাওয়ার জন্য দুইটা ওয়ে আছে, একটা শর্টকাট ইউজ করতে পারেন আর একটা মাউস ক্লিক করতে পারেন। সেটা হলো দুইটা কালারের নিচে বাম পাশে দেখেন ছোট্ট একটা কালার আছে, একটা বক্স আছে, এটাতে ক্লিক করলে হবে, অথবা এটা শর্টকাট হলো ডি, শুধু ডি মানে কি ডিফল্ট, ডিফল্টের প্রথম অক্ষরটা নিয়ে আসছে, অ্যালফাবেটটা নিয়ে আসছে, ডি ডি প্রেস করলে এরকম ডিফল্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক নাম্বারটা হলো কি, এক্স, যেটা দিয়ে কি করা যায়, ফিল এবং স্ট্রোক কালার সোয়াপ করা যায়। সেকেন্ড হলো ডিফল্ট কালার আনার জন্য আমরা শুধু ডি প্রেস করব, ডি প্রেস করলে ডিফল্ট কালার হবে। আচ্ছা, আরেকটা জিনিস অনেক সময় হয়, ফিল কালার অথবা স্ট্রোক কালার নান করার প্রয়োজন হয়, নান নান মানে কি কিছুই থাকবে না, খালি করার প্রয়োজন হয়। মনে করেন আমার এখন উপরে আছে ফিল কালার, এটাকে আমি নান করে দিতে চাই, এখানে দেখুন একটা ক্রস বাটন আছে, তার মানে এখানে যদি ক্লিক করি এটা নান হয়ে যাচ্ছে। আমি যদি এটা শর্টকাট ইউজ করে করতে চাই তাহলে কোশ্চেন মার্ক অথবা ব্যাক স্ল্যাশ যেটাকে আমরা বলি, সেই কীটা যদি আমরা প্রেস করি তাহলে একই কাজ করবে। তাহলে আমরা তিনটা শর্টকাট এখন শিখলাম, একটা হলো এক্স, দুই নম্বরটা হলো ডি, তিন নম্বরটা হলো আমরা কোশ্চেন মার্ক অথবা ব্যাক স্ল্যাশ যেটাই বলি।
আচ্ছা দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্যে আমরা একটা ট্রিক্সই জানি, ক্লিক করে ড্র্যাগ করব। আচ্ছা, ক্লিক করে ড্র্যাগ করলাম, এখন আমার মনে হলো আমি যে জায়গা থেকে শুরু করেছি এই জায়গাটা আমার সেন্টার হওয়া দরকার, সেন্টার হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে কিবোর্ডে যদি আপনি অল্ট প্রেস করেন তাহলে দেখেন শুরুর পয়েন্টটা সেন্টার পয়েন্ট হয়ে যাবে। আপনার তারপরে মনে হতে পারে যে না, আমি যেটা শুরু করেছি চারিদিকে আমার সমান চাই। আসলে অ্যাকুরেট সমান করাটা খুব মুশকিল, তাই না? খুব ভালো দার্শনিক না হলে আসলে সমান করাটা সম্ভব আমার কাছে মনে হয় না। সেই জন্য সহজ উপায় হলো শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে আপনাকে অটোমেটিকলি সমান করে দিবে, দেখেন চারিদিকে সমান আসবে। ইভেন আপনি অল্ট প্রেস করে শিফট প্রেস করতে পারেন, চারিদিকে সমান তৈরি করে দিবে, ঠিক আছে? আরেকটা জিনিস হতে পারে, আপনি যখন শুরু করেছেন আপনার মনে হলো যে জায়গাটা শুরু করেছেন আসলে এই জায়গাটা ভুল ছিল, আমি আর একটু বাম দিক থেকে শুরু করলে আমার জন্য ভালো হতো, সেই ক্ষেত্রে মাউসটা কিন্তু আমি ছাড়ি নাই। আপনারা খেয়াল করেছেন কিনা, মাউসটা ছাড়লে তো এটা শেপ তৈরি হয়ে যেত। আমি মাউস ছাড়িনি, মাউস ধরে রেখেছি, যা যা করলাম এতক্ষণ বাম হাতের কারসাজি। আচ্ছা, এখন যেটা করবো আরেকটা কারসাজি, সেটা হলো স্পেস বার। কিবোর্ডে স্পেস বার চেপে যদি আমি এটা সরাই, দেখেন শুরুর পয়েন্টটা সরে যাচ্ছে, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাটা সরছে। তার মানে আমরা কয়টা ট্রিক শিখলাম, একটা হলো স্পেস বার দিয়ে আমি সরাতে পারছি শুরুর পয়েন্টটা, সেকেন্ড হলো শিফট চেপে আমি চারকোনা মানে চারদিকে সমান করতে পারছি ইকুয়াল, অল চেপে আমি সেন্টার পয়েন্ট তৈরি করতে পারছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরে যেটা আছে সেটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা যখন আমরা ড্র করবো, ধরেন এরকম টান দিয়েছি, বড় করলাম, বড় করার পরে আমার মনে হলো বাকি বিহেভগুলো একই রকম, কিন্তু স্পেসের যে বিষয়টা আছে, অল্ট আছে, তারপরে হলো শিফট আছে, সবগুলো একই রকম। নতুন যেটা আছে স্পেশাল সেটা হলো কর্নার। আপনার মনে হলো যে কর্নারটা আসলে একটু বড় হয়ে গেছে, এখন কি করব, বা একটু বড় করতে চাই, তাহলে আপ এরো যখন আপনি প্রেস করবেন রেডিয়াসটা ইনক্রিজ করবে, যদি ডাউন এরো আপনি প্রেস করেন তাহলে রেডিয়াসটা ডিক্রিজ করবে, নিচের দিকে যাবে। দেখেন এই যে রেডিয়াস কমছে, আপনি যদি উপরে দেন রেডিয়াস বাড়বে, উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, মনে করেন আমরা তো এতক্ষণ দেখলাম যে আপনি শেপ ড্র করতে পারছেন, টানতে পারছেন অনেক কিছু, কিন্তু নতুন শেপ ড্র করার আরেকটা টেকনিক আছে, সেটা হলো মনে করেন রেক্টেঙ্গেল টুলে আছি, এখানে যতগুলো টুল আছে সবগুলো টুলেই কাজ করে, লাস্টেরটা ছাড়া, আপনি সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করে একটা পপ আপ বক্স চলে আসবে, যন্ত্রণা, পপ আপ বক্স চলে আসবে। এই পপ আপ বক্স আসার পরে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে, একটু মাউস ক্লিক বন্ধ রাখেন, এখানে আপনি লিখে দিলেন 3x1.5 inch, ওকে প্রেস করলেন, একটা শেপ ড্র হয়ে যাবে। ঠিক আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেলে একই রকম পাবেন, কিন্তু এখানে একটা এক্সট্রা ফিচার পাবেন, সেটা হলো কর্নার রেডিয়াস, ঠিক আছে? তারপরে এখন আমরা যে ট্রিক্সটা দেখব সেটা হলো, এটাতে আসলে কোনো এক্সট্রা কিছু নাই, একই রকম পলিগোনালে আছে। আমরা পলিগোনাল যখন ড্র করছি নর্মালি কয়টা থাকে একটা পলিগোনালে বলেন তো, কাউন্ট করে বললেন না আগেই জানেন? আচ্ছা, এটাকে আপনি সর্বলোয়েস্ট, যদি আপনি ডাউন এরো প্রেস করেন তিনটা হবে, তিনটা নিচে যাবে না। এটাকে যদি আপনি ইনক্রিজ করতে চান, 5 টাকার কয়েন বানাতে চান, সেটাও পারবেন, 12টা বানিয়ে দিবেন তাহলে হয়ে যাবে, মানে ইনক্রিজ। আপ এরো দিলে ইনক্রিজ হবে, ডাউন এরো দিলে ডিক্রিজ হবে সাইডগুলো, ঠিক আছে? আচ্ছা, তার পাশেটা আমি এট এ টাইম দেখিয়ে দিই, এটা আপনারা এখন বুঝবেন আমার ধারণা। স্টার, স্টারও মোটামুটি একই রকম, স্টারে থাকে হলো 6টা সাইড, না বাই ডিফল্ট 5টা থাকে, 6টা না। আচ্ছা, এটা যদি ইনক্রিজ করতে চান আপনি আনলিমিটেড ইনক্রিজ করতে পারেন, আপেরও দিবেন এটা ইনক্রিজ হতেই থাকবে, ডাউনেরও দিবেন ডিক্রিজ হতে হতে সেটা লোয়েস্টে এসে থাকবে মাত্র 3টা। হ্যাঁ, ইনক্রিজ করতে পারেন। এখানে আরেকটা ছোট ট্রিক আছে, সেটা হলো যদি আপনি কন্ট্রোল প্রেস করেন, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করেন তাহলে দেখেন এই মাথাগুলো আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন এবং রিভার্সও করতে পারেন। মাউস ধরে রাখতে হবে, এটা তো শর্ত, পাসপোর্ট করা যেমন শর্ত, এরকম শর্ত, মাউস আপনাকে ছাড়া যাবে না, মাউস ধরে রাখতে হবে। তাহলে আমরা যে জিনিসগুলো শিখলাম খুব ইজি ট্রিক ট্রিক্স, আমার কাছে মনে হয় লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে এগুলো ড্র করতে গিয়ে। আচ্ছা, এই দুইটা টুলের পার্থক্য, চেহারা খুব ইজি বোঝা যায়, সেটা হলো আপনি দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আছে, একটা হোয়াইট আছে, একটা কালো আছে, একটা সাদা আছে। কালোটা হলো সিলেকশন টুল, আপনারা যদি নাম ভুলে যান কোনো টুলের বা কোনো শেপের, সহজ উপায় হলো ওই টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখেন, এখানে নাম দেখাচ্ছে, নিচেই
নামটা দেখাবে, হয়তো অনেকে পিছন থেকে দেখতে পাচ্ছেন না, এখানে নামটা দেখাচ্ছে, এটা হলো সিলেকশন। তারপরে যেটা আছে সাদা, এখানে দুইটা আছে, আপনি রাইট বাটন ক্লিক করে দুইটা পাবেন, একটা প্লাস সহ পাবেন, একটা প্লাস ছাড়া পাবেন। আমরা প্লাস ছাড়া শুধু সাদা যেটা, এই টুলটার নাম হলো ডিরেক্ট সিলেকশন টুল। আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করব, এই টুলটা সাদা আর একটা হলো কালো, তাহলে কালোটা হলো সিলেকশন টুল, এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। দুইটার কি পার্থক্য, কি কাজ করে, আমরা এটা বিহেভটা একটু দেখব। নর্মালি আমরা একটা শেপ যখন ড্র করি, ড্র করার পরে শেপটা আসলে কি অবস্থায় থাকে, সিলেক্টেড অবস্থায় থাকে, তাই না? আচ্ছা, সিলেক্টেড অবস্থায় আছি, তো সিলেক্টেড যদি আমরা না থাকি, মনে করেন আমি আরেকটা শেপ ড্র করলাম, তখন তো আসলে এই শেপটা চলে যাবে সিলেকশন, তাই না? আচ্ছা, প্রথমে দেখেন আমরা একটা কালার করি, কালার আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। তারপর একটু করে দেখাই, কালার করলাম। এখন ডিসিলেক্ট করার ওয়েটা হলো, কোনো বাহিরে খালি জায়গায় কোনো শেপ যেখানে নাই, এখানে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। যদি আমরা সিলেক্ট করতে চাই, কয়ভাবে সিলেক্ট করতে পারি, আমরা ড্রাগ করে এরকম সিলেক্ট করতে পারি, অথবা এটার উপরে ক্লিক করে সিলেক্ট করতে পারি, অথবা বর্ডারে ক্লিক করে সিলেক্ট করতে পারি, তাহলে সিলেক্ট হলো। সিলেকশন টুল থাকা অবস্থায় সিলেক্টেড হওয়ার পরে আপনি অতিরিক্ত কিছু পয়েন্ট পাবেন, বড় বড় কিছু পয়েন্ট পাবেন, এই পয়েন্টগুলোকে বলা হয় বাউন্ডিং বক্স। এই পয়েন্টগুলোকে বাউন্ডিং বক্স বলে। আচ্ছা, এই বাউন্ডিং বক্সগুলো কি কাজে লাগে, এই বাউন্ডিং বক্সগুলো দিয়ে আপনি সাইজটাকে রিসাইজ করতে পারেন। আমি এটা ফেলে দিই, তাহলে আমার ইন্টারাপ্ট কম হবে। রিসাইজ করতে পারেন, কেমন রিসাইজ করতে পারেন, মনে করেন আপনি একটা চারকোনা বক্স বানিয়ে ফেলেন, মনে হলো না আসলে এটার হাইটটা কমানো দরকার, বাউন্ডিং বক্সের এই পয়েন্টে যখন আপনি মাউস নিয়ে যাবেন, দেখবেন শেপটা চেঞ্জ হয়ে গিয়েছে। মাউসটা যেরকম শেপ ছিল ডিফারেন্ট শেপ হয়েছে, এটাকে ধরে আপনি উঁচু করে দেন, এটা চিকন হয়ে গেল। যদি লম্বা করতে চান, আপনি লম্বা করে দিতে পারেন। যদি মনে হয় দুই দিক একসাথে ছোট বড় করবো, তাহলে কর্নারে নিয়ে যান, তাহলে দেখেন কর্নার ধরে আপনি ছোট বড় করতে পারছেন। তাহলে একটা না, দুইটা বিহেভ আমরা অলরেডি শিখলাম, কি করা যায় এটা দিয়ে কোনো অবজেক্টকে সিলেক্ট করা যায়, সেকেন্ডলি কি করা যায় এটাকে রিসাইজ করা যায়, যে কোনো সাইজে কনভার্ট করতে পারেন আপনি, কি দিয়ে, বাউন্ডিং বক্স দিয়ে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হলো যখন কর্নারে মাউসটা নিয়ে যাবেন, একটু দূরে রাখবেন, তখন দেখবেন একটু ডিফারেন্ট শেপ হয়েছে, এটাকে বলা হয় রোটেট। আপনি এটাকে রোটেট করতে পারেন, ঘুরাতে পারবেন। আবার যদি উপরে নিয়ে যান, তখন কিন্তু হবে না, একটু দূরে থাকতে হবে। তাহলে দূরে থাকলে আমি আরেকটা কাজ করতে পারছি। তাহলে কয়টা কাজ হলো, তিনটা কাজ হলো অলরেডি। আরেকটা কাজ করা যায়, সেটা হলো রাউন্ডের রেকট্যাঙ্গেলটাকে আমরা যদি একটু ইলিপ্টিক, মানে সরি, রাউন্ডে রেকট্যাঙ্গেলটাকে আমরা যদি রাউন্ডে রেকট্যাঙ্গেল করতে চাই, তাহলে দেখেন ভিতরের দিকে আবার কিছু পয়েন্ট আছে, এরকম ইলিপস আছে, গোল্লা আছে, তাই না? এগুলোকে ধরে যদি আমরা টান দেই ভিতরের দিকে, তাহলে দেখেন এটা কি হচ্ছে, রেকট্যাঙ্গেলটা রাউন্ডে রেকট্যাঙ্গেলে রূপান্তরিত হচ্ছে। এটাকে চাইলে আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে? আমার মনে হয় এই জিনিস। আরেকটা কাজ যেটা করা যায়, আমরা এই শেপটাকে যদি মুভ করতে চাই, সরাতে চাই, তাহলে কিভাবে সরাবো? যদি আমার এই সিলেকশন টুলটা থাকে এবং ফিল কালার থাকে, তাহলে ফিল কালার মাঝখানে ধরে এটাকে সরানো যাবে, মুভ করানো যাবে, ঠিক আছে? আর যদি ফিল কালার না থাকে, তাহলে কি হবে, আমরা ফিল কালারটা যদি নান করি, করতে পারি না এখন ফিল কালার নান, করতে পারি করার পরে, এখন যদি আমরা এখান থেকে ধরে টান দিই, এটা ধরা যাচ্ছে না, মুভ হচ্ছে না। এর কারণ কি, কারণ এখানে কিছু নাই তো, তাহলে কি করতে হবে, এই বর্ডারে ক্লিক করতে হবে। বর্ডারে ক্লিক করার সময়, সিলেক্ট করার সময় আমরা অনেকভাবে সিলেক্ট করতে পারি, সেটা কি করব, বেস্ট হলো ড্রাগ করে যদি আমরা কোনোভাবে এটাকে একটু ছোঁয়ায় দিতে পারি, তাহলে আসলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনি মুভ করবেন, এখানে ক্লিক করে মুভ হচ্ছে না, তাহলে কি করতে হবে, একটা কর্নারে কোনো একটা জায়গায় আমরা সিলেক্ট করার পরে অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিব, বাউন্ডিং বক্সগুলো বাদ দিব, দিয়ে এমন একটা জায়গায় সিলেক্ট করবো যেখানে বাউন্ডিং বক্স নাই। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, নর্মাল মাউসটা একটা লেজ সহ আছে, তাই না? আমি যখন বর্ডারে নিয়ে যাচ্ছি, তখন কি লেজটা থাকছে? নাই। তার মানে আপনাকে এই যে ইন্ডিকেট করে দিচ্ছে যে তুমি যদি এখন ক্লিক করো, তাহলে একটা অ্যাকশন করতে পারবে, একটা কাজ করতে পারবা। আমি এখন ক্লিক করে যদি সরাই, দেখেন জিনিসটা সরছে, তার মানে বিষয়টা ইজি কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে আমরা সিলেকশন টুল দিয়ে চারটা কাজ করতে পারছি। আপনি বলেন তো কি কি করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলটা কি কাজ করে? আমরা মনে করেন এরকম দুইটা শেপ বানালাম, শেপের কপি করাটা আমরা একটু শিখি আজকে, একটা কাজের মাঝখানে একটা শিখে যাই, সেটা হলো এটাকে যদি আমরা হুবহু কপি করতে চাই,
তাহলে আমরা মুভ করার সময় যদি কিবোর্ডে অল্ট প্রেস করি, অল্ট আর কি প্রেস করি, তাহলে দেখেন কি এর এই দেখেন মাউসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে দুইটা হয়ে যাচ্ছে। আপনি এখন এসে আগে ডান হাতটা ছাড়বেন, বাম হাতটা ধরে রাখবেন, অল্টার কিটা প্রেস করে ধরে রাখবেন, ডান হাত ছাড়ার পরে বাম হাত ছেড়ে দেন। এখন তাহলে কি হবে, একই জিনিস ডাবল হয়ে গেল, ক্লিয়ার? তাহলে আমরা অল্টার কি একটা ইউজ শিখে ফেললাম যে অল্ট কি দিয়ে কি করা যায়, মুভের সময় কপিও করা যায়। ওকে, এখন আমরা ডিরেক্ট সিলেকশনের কাজটা কি সেটা দেখবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি হয়, মনে করেন এতক্ষণ আমরা যেটা দেখেছি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেই এরকম একটা বাউন্ডিং বক্স চলে আসতো, কিন্তু এটা দিয়ে সিলেক্ট করার পরে বাউন্ডিং বক্স আর আসবে না। এখন কি আসবে, এখন দেখেন এই যে কর্নারে যদি নিয়ে যাই, এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, এই জিনিসগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। অ্যাঙ্কর পয়েন্টগুলো মাউস নেওয়ার পরে দেখাচ্ছে হোয়াইট, আপনি যদি কোনো একটাতে ক্লিক করেন দেখেন এখন ফিল কালার হয়ে গেছে, মানে আগে হোয়াইট ছিল এখন ফিল কালার দেখাচ্ছে। হ্যাঁ, যেটাতে ক্লিক করেন এরকম হবে। এখন আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, যখনই আমি এটা ক্লিক করছি ভিতরে যে একটা মানে কন্ট্রোলার ছিল, এই কন্ট্রোলারটা আসলে সিঙ্গেল পয়েন্টে এসেছে, বাকি তিনটাতে কিন্তু নাই, কারণ আমার এইটাই সিলেক্ট আছে। আচ্ছা, এই ইউজেসটা আমি একটু পরে আসতেছি, তার আগে যেটা দেখাবো এটাকে ধরে যদি আমি সরাই তাহলে এখন এটা রিসাইজ হবে না, এটা রিশেপ হয়ে যাবে। হ্যাঁ, ইভেন আমি এটাকে ধরে যে কোনো দিকে নিতে পারি, যে কোনো শেপ বানাতে পারি, ঠিক আছে? একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, ডিরেক্ট সিলেকশনের কাজ কিন্তু এটা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই কর্নারটা সিলেক্ট করলেন, আরেকটা কর্নার সিলেক্ট করবো, এটার উপায়টা কি, এটার উপায় হলো শিফট প্রেস করে আপনি ক্লিক করতে পারেন অথবা ড্র্যাগ করতে পারেন। ড্র্যাগ করতে যদি আপনি এখানে ড্র্যাগ করেন তাহলে কি হবে, পরেরটাও সিলেক্ট হয়ে যাবে, অথবা এখানে নিয়ে যা দুইটা পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। আমার ডিজার্ভ হলো একটা পয়েন্ট সিলেক্ট করা, তার মানে আমি শিফট প্রেস করে যদি আরেকটা পয়েন্ট সিলেক্ট করি তাহলে কি হলো, দেখেন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে, এই কারণে দুইটা এখানে কন্ট্রোলার দেখাচ্ছে। দুইটা কন্ট্রোলার ধরে যদি আমি টান দেই একটু ভিতরের দিকে নিয়ে আসি, একটা ডিফারেন্ট শেপ হয়ে গেল, তাই না? আবার যদি আমি এটা কাজ করি যেখানে আমি তিনটা পয়েন্ট নেব, তিনটা পয়েন্ট নেওয়ার পরে তিনটা কন্ট্রোলার চলে আসলো, তিনটাকে ধরে যদি আমি একটু ভিতরের দিকে নেই একটা ডিফারেন্ট শেপ হতো। তার মানে এখন যে কোনো শেপ বানাতে, আমার ডিজার্ভ শেপ বানাতে এখন আমার লাইফ অনেক ইজি কিন্তু, স্পেশালি কর্নার ম্যানেজমেন্টের ক্ষেত্রে।